প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলীর দুর্নীতির টাকার ভাগিদার সবাইকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুপুরে হাইকোর্ট চত্বরে তিনি ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে।